ইতিহাস অনার্স ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার পেপার সিসি টুর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ইতিহাস থুকি থুকিডিডিসের অবদান আলোচনা করো অথবা থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক বলা হয় তা আলোচনা করো উত্তর প্রথম প্যারা গ্রিক ইতিহাস চর্চা ইতিহাস চর্চার ক্ষেত্রে অন্যান্য দেশের ইতিহাস চর্চাকে পিছনে ফেলে এক্ষেত্রে আমরা একাধিক গ্রিক ঐতিহাসিকের অবদান লক্ষ্য করি যাদের মধ্যে থুকিডিডিস ছিলেন অন্যতম একজন ঐতিহ্য এবং কর্তৃত্বের জন্য প্রভাবিত না হয়ে ঘটনাকে বিচার বিশ্লেষণ করা তার সমালোচনা করা এই নিরপেক্ষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যা গ্রিক চিন্তার ইতিহাসে বিপ্লব এনে দেয় বা এনেছিল সেই বৈপ্লবিক চিন্তাধারার অন্যতম প্রতিকৃত ছিলেন ঐতিহাসিক থোকেডিডিস নেক্সট প্যারা প্রাক প্রচলিত চারশো পঞ্চাশের দশকে এথেন্সের এক বিরাট অভিজাত পরিবারে তার জন্ম তিনি এই নগরীতে জন্মেছিলেন ইতিহাস সরি এই নগরীতে জন্মেছিলেন ইতিহাস চর্চার জনক বা ইতিহাসের জনক হেরোডোটাস এ সময় এথেন্স হয়ে উঠেছিল সাম্রাজ্যের বিশাল রাজনৈতিক জটিলতা এবং পারস্পরিক বিরোধমুখী তাই এই পরিস্থিতির প্রভাব আমরা থুকিডিডিসের ইতিহাসে লক্ষ্য করি নেক্সট প্রায় আমরা দেখব প্রাক প্রচলিত চারশো একত্রিশ শব্দে যখন এথেন্স ও তার মিত্রপক্ষ এবং স্পাটার নেতৃত্বাধীন পেলোপনেশীয় শক্তিজোটের মধ্যে পেলোপনেশীয় যুদ্ধ হয়েছিল যুদ্ধের শুরুতে থকিডিডিস যুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ করেন সরি করবেন তা তিনি মনস্থির করেন এবং সেই মতো রচনার কাজ শুরু করেন পরবর্তীকালে তিনি সেনাধ্যক্ষ নিযুক্ত হন এই সময় থেকে যুদ্ধের শেষ পর্যন্ত দীর্ঘ কুড়ি বছর বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে তথ্য সংরক্ষ করেন এবং সংরক্ষণ করেন এবং তারই অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন হিস্ট্রি অফ ফিলোপোনেশীয় ওয়ার নামক গ্রন্থে থুকিডিডিস পরে পেরায় থুকিডিডিস তার গ্রন্থে প্রথম অধ্যায়ে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রথম তিনি প্রথমে গ্রিক ইতিহাসের পূর্ববর্তী যুদ্ধগুলির সংক্ষেপে বা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন দ্বিতীয় হেরোডোটাস যেখানে তার ইতিহাস শেষ করেছিলেন সেখান থেকে পিলোপনেসীয় যুদ্ধের সূচনা পর্যন্ত প্রায় পঞ্চাশ বছরে সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় অংশের করেছেন তিনি তৃতীয় যুদ্ধের জন্য দায়ী বিভিন্ন তাৎক্ষণিক কারণে বিষ কারণের বিশদ বর্ণনা দিয়েছেন প্রথম দশ বছর দশ বছরের যুদ্ধকে সাধারণত স্পাটার রাজা ও সেনাধ্যক্ষ আর্ক ড্যামাসের নাম অনুসারে বলা হয় আর্কিড্যামিয়া যুদ্ধ এক্ষেত্রে স্পার্টা ও এথেন্স কেউই চাননি যুদ্ধের শেষ শেষে শান্তি আসুক যুদ্ধের শেষ পর্ব শুরু হয়েছিল শিশিলির অভিজাতগণের মধ্যে দিয়ে তার চোখে পেলেপণেশ যুদ্ধ ছিল অনেকগুলি যুদ্ধ নেক্সট দেখি চলো থুকিডিডিস নিজে কখনো হেরোডোটাসের উল্লেখ করেননি এটা স্পষ্ট যে হেরোডোটাসের গ্রন্থ সম্পর্কে সচেতন ছিলেন তার অনেক ধারণা সমালোচনা থকিডিটিসের লেখায় পাওয়া যায় মূলত থকিডিটিস তার লেখার মধ্য দিয়ে হেরোডোটাসের ওই ইতিহাসকে ধারাবাহিকভাবে এগিয়ে নিজে এগিয়ে নিয়ে গিয়েছেন তবে থকিডিটিস অনেক সংকীর্ণ পরিসরে বৈজ্ঞানিক ইতিহাস লিখেছেন অলৌকিকতা এড়িয়ে নিরাপদ দৃষ্টিকোণ থেকে তিনি ইতিহাস রচনা করেন নেক্সট প্যারা বিজ্ঞানধর্মী পর্যবেক্ষণ তথ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি সঠিক সময়কাল নির্ণয় ইত্যাদির কারণে ঐতিহাসিকরা থুকিডিডিসকে সায়েন্টিফিক হিস্টোরিয়ান বলে অভিহিত করেছেন পেলোপনেশীয় যুদ্ধের সূচনা নিখুঁত সময়কাল উল্লেখ করার পর থুকিডিডিস কঠোরভাবে এক ছক অনুসরণ করেছিলেন একমাত্র পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে সত্যের সন্ধান পাওয়া সম্ভব তিনি পেলোপনেশীয় যুদ্ধের কারণ বর্ণনায় তাৎক্ষণিক বর্ণনা যা যুদ্ধের সূচনা করেছিল এবং প্রকৃত কারণ যা তার মতে এথেন্সের সাম্রাজ্য বিস্তার আলাদাভাবে বিশ্লেষণ করেছেন নেক্সট প্যারা দেখব থুকিডিডিসের ইতিহাসের ভাষা খুব কঠিন সুসংবদ্ধ এবং শৈলীর দিক থেকে গ্রিক সাহিত্যে প্রায় বিরল ঐতিহাসিক অ্যাডকক ও রোমেলির মতে থুকিডিরিশের গ্রিক ভাষা বড় বেশি অপ্রচলিত এবং চড়া রং এর আসলে সফিস্ট দর্শন যা যে কোনো বিষয়কে পরস্পর বিরোধী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে তা ডিরিশকে গভীরভাবে প্রভাবিত করেছিল তবে তিনি শুধুমাত্র সফিস্টদের অনুসরণ করেননি নেক্সট নেক্সটবেলা থুকিরি গ্রিসের ইতিহাস কঠিন ঘটনাবহুল আবেগবর্জিত যুদ্ধের ইতিহাস তিনি অত্যন্ত সচেতনভাবে গভীর অনুসন্ধানের দ্বারা যুদ্ধের ইতিহাস রচনা করেছেন এতে নিয়েও চরিত্রের বৈশিষ্ট্য প্রাণ চাঞ্চল্য এবং রসবোধের কোনো পরিচয় তার রচনায় নেই গ্রীশের মানুষ তাদের জীবন সংস্কৃতি শিল্প নাটক সে সময়ে উন্নতির চরম পর্যায়ে পৌঁছেছিল সেই সময়কে প্রত্যক্ষ করে করেও তিনি নিজেকে যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন পরবর্তী পেলা এসব ত্রুটির সত্ত্বেও ডুরান্ট লিখেছেন নিরপেক্ষ ইতিহাস পদ্ধতি শ্রেষ্ঠের প্রতি নিষ্ঠা সত্যের প্রতি নিষ্ঠা নিখুঁত পর্যবেক্ষণ নিরপেক্ষ বিচার পদ্ধতি ভাষা সৌন্দর্য ও কঠোর বাস্তবতা গুণে রচিত থুকিরিশের গ্রন্থ মূলত তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি ইতিহাসকে কখনো ব্যক্তিগত কাহিনীর অনুক্রম ভাবেননি ইতিহাসকে দেখেছেন বিচিত্র রাজনৈতিক অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার ক্রিয়াপতিক্রিয়ার রূপে অমলেশ ত্রিপাঠীর মতে এমন সংযম বিস্ময়কর অনেকটা অতিমানবিক নেক্সট অ্যান্ড লাস্ট প্যারা দেখবো আমরা ঐতিহাসিক দিক থেকে বিচার করলে পেনোপলিশিয়া যুদ্ধের ইতিহাসের জন্য থকিডিডিসের গ্রন্থ ছিল অন্যতম প্রকৃতপক্ষে তার গ্রন্থ সর্বযুগের সম্পদ হিসাবে ইতিহাসের চর্চার মান্যতা পেয়েছে এবং তাঁকে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক বলা গেলে খুব একটা বেশি কিছু বলা হবে না তো এই ছিল তোমাদের প্রশ্নের একটি নমুনা উত্তর তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি আমি ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি অলরেডি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ